আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এরদোগানের সঙ্গে বৈঠকে চেয়ার পাননি ইইউ কমিশন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শঙ্কা। জ্ঞানবাপী মসজিদের নিচে মন্দির কিনা খোঁজের নির্দেশ ভারতীয় আদালতের। ভারত থেকে নিউজিল্যান্ড প্রবেশ নিষেধাজ্ঞা দিল জাসিন্ডা। তুর্কি ড্রোন যেভাবে বদলে দিচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা, দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। এরদোগানের সঙ্গে বৈঠকে চেয়ার পাননি ইইউ কমিশনের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকে বসতে চেয়ার পাননি ইউরোপিয়ান কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার তুরস্কের সফরে যান উরসুলা ভন ডার লেয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল। তাদের সফরের উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্ক। সেখানে একটি হল রুমে তিনজনের বৈঠকে বসার কথা। ভিডিওতে দেখা গেছে সেখানে চেয়ার ছিল মাত্র দুটি, আর তাতেই বসে পড়েন মিশেল ও এরদোগান। ঘরে ঢুকে তখন দাঁড়িয়ে আছেন উরসুলা। এরপর দুজনকে চেয়ার দখল করে বসে পড়তে দেখে কিছুটা ক্ষুব্ধ এবং ইতস্ত হন উরসুলা। চেয়ারে বসার ব্যবস্থা না দেখে বাধ্য হয়ে পাশের একটি বড় সোফায় বসে পড়েন উরসুলা। তিনজনের মধ্যে এই বৈঠক চলে 2.5 ঘন্টা। এ বিষয়ে কমিশনের মুখপাত্র এরিক মামের পরে বলেন, আসলে তিনজনই মুখোমুখি বসতে হতো, কিন্তু ঘরে দুটি মাত্র চেয়ার ছিল। এর বন্দোবস্ত দেখেই কিছুটা অবাক হয়েছেন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা। বিড়ম্বনা না বাড়িয়ে প্রকটল অনুযায়ী তিনি সোফায় বসেও পরে নিজের টিমকে নির্দেশ দেন, ভবিষ্যতে যাতে এমন বিড়ম্বনায় না পড়তে হয় সেদিকে যেন নজর রাখা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য ইউরোপিয়ানদের চাহিদা অনুযায়ী প্রোটোকল সাজানো হয়েছে। তাদের পরামর্শ ও চাহিদা অনুযায়ী বসার ব্যবস্থা করা হয়েছে। সূত্র বিবিসি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শঙ্কা। ইউক্রেন বসবাসকারী রুশ সমর্থিত বিদ্রোহীদের উপর হামলা চালানো হলে রাশিয়া তার উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি ইউক্রেন সীমান্তে নিজেদের সেনা উপস্থিতি বাড়ানোর পর চলমান উত্তেজনার মধ্যেই এমন হুমকি দিল দেশটি, আর ইউক্রেনের পক্ষ থেকেও সেনাদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। গত কয়েকদিন ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি বাড়তে থাকায় সতর্ক অবস্থানে কিয়েভ। বৃহস্পতিবার সংঘাতপূর্ণ ওই এলাকা পরিদর্শনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় নিজ দেশের সেনাদের প্রতি একাত্মতা প্রকাশ করেন তিনি। দিনবাসে প্রতিদিনই হামলার আশঙ্কা ঘনীভূত হচ্ছে, এ অবস্থায় সেনাদের মনোবল ধরে রাখা সবচেয়ে বেশি জরুরি। সরকারের পূর্ণ সমর্থন রয়েছে আপনাদের প্রতি। চলতি সপ্তাহে ইউক্রেনের 5 সেনা সদস্য নিহত হওয়ার খবরে আবারও যুদ্ধের আশঙ্কা বাড়ছে দুই দেশের মধ্যে। এর মধ্যে ইউক্রেনের অবস্থানরত রুশ সমর্থিত বিদ্রোহীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটলে মস্কোর সেনারা তাতে হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি কোজাক। এ সময় নতুন করে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হলে তার পরিণাম ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। উত্তেজনা আবারও বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র জানান, সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কৃষ্ণ সাগরে নিজেদের যুদ্ধ জাহাজ পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। যদিও কৃষ্ণ সাগরে প্রবেশ করতে অন্তত 14 দিন আগে কর্তৃপক্ষকে অবগত করার নিয়ম থাকায় যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো নোটিশ দিয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেলও। গত 7 বছর আগে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। এরপর থেকেই ওই অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের লড়াই চলছে। তবে গত কয়েকদিনে নতুন করে সেই উত্তেজনা বাড়তে শুরু করে।
জ্ঞানব্যাপী মসজিদের নিচে মন্দির কেনা খোঁজার নির্দেশ ভারতীয় আদালতের। ভারতের বারাণসীতে মুঘল আমলে নির্মিত জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের চিহ্ন রয়েছে কিনা তা খুঁজতে নির্দেশ দিয়েছে স্থানীয় একটি আদালত। মসজিদটি বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত। হিন্দু ধর্মানুসারীদের দাবি, 1664 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব প্রাচীন মন্দিরটি ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করে। এ নিয়ে 1971 সালে আদালতে একটি পিটিশন দায়ের হয়েছিল। প্রায় 3 দশকের পুরনো সেই পিটিশনের শুনানিতে বৃহস্পতিবার বারাণসী আদালত ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থাকে মসজিদটি মন্দিরের জায়গায় বানানো কিনা তা অনুসরণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য এএসআই এর মহাপরিচালককে 5 সদস্যের একটি কমিটি করতে বলা হয়েছে, যার মধ্যে 2 জন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য থাকতে হবে। কমিটি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য প্রসিদ্ধ কাউকে নিয়োগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, এই প্রত্নতাত্ত্বিক জরিপের মূল উদ্দেশ্য হবে বিতর্কিত স্থানে বর্তমানে যে ধর্মীয় অবকাঠামো দাঁড়িয়ে রয়েছে তাতে অন্য কোন ধর্মীয় স্থাপনার যে কোনো ধরনের পরিবর্তন, সংযোজন বা রূপান্তরের চিহ্ন রয়েছে কিনা তা খুঁজে বের করা। অর্থাৎ মসজিদের এই জায়গায় কখনো হিন্দু মন্দির ছিল কিনা সেটাই অনুসন্ধান করবে কমিটি। তবে এ ধরনের জরিপের নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আর শামসাদ। তার মতে, 1991 সালে প্রণীত একটি আইন বিবেচনায় আবেদনটি বাতিল করা উচিত। তিনি বলেন, এই মামলা খারিজ করার জন্য একটি আবেদন করা হয়েছিল যার ভিত্তিতে জেলা আদালত আদেশ জারি করেছে। মামলাটি শুনানি করা যায় কিনা তার পুরো বিষয়টি এলাহাবাদ হাইকোর্টে বিচারাধীন। এই পটভূমিতে মনে করা হয় না এ ধরনের আদেশের কোনো যৌক্তিকতা রয়েছে, এটি মোটেও উচিত হয়নি। সূত্র এনডিটিভি। ভারত থেকে নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন জেসিন্ডা। করোনা দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত থেকে সব ভ্রমণকারীকে নিউজিল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ। এমন নিষেধাজ্ঞা জারি করে নিউজিল্যান্ড সরকার বলেছে, আগামী 2 সপ্তাহে ভারত থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না, এমনকি নিজ দেশের নাগরিকরাও নয়। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের সীমান্তে 23 জনের দেহে নতুন ধরনের করোনা ভাইরাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নিল জেসিন্ডা অ্যার্ডার্নের সরকার। ওই 23 জনের মধ্যে 17 জনই ভারতের নাগরিক। নিউজিল্যান্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, ভারত থেকে পর্যটকদের নিউজিল্যান্ডে প্রবেশ আপাতত স্থগিত করেছি। 11 থেকে 28 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান তিনি। জেসিন্ডা অ্যার্ডার্ন সাংবাদিকদের বলেন, সাধারণত অধিক বিপদ সম্পন্ন থেকে আসা যাত্রীদের কিভাবে সামলানো যায় সেদিকে নজর রাখছি আমরা। এটি কোনো নির্দিষ্ট দেশভিত্তিক পর্যালোচনা নয়। সম্প্রতি ভারতে করোনা সংক্রমণ বেড়ে গেছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 24 ঘন্টায় 1,15,000 আক্রান্ত হয়েছে, যার মারা গেছে 630 জন। এমত অবস্থায় ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল নিউজিল্যান্ডের সরকার। তুর্কি ড্রোন যেভাবে বদলে দিচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি। তুরস্কের সারা জাগানো সশস্ত্র ড্রোন লিবিয়া ও আজারবাইজান যুদ্ধে বিপুল প্রভাব বিস্তার করেছে। তুরস্ক থেকে 1,000 মাইল দূরে সংগঠিত এই যুদ্ধের গতি প্রকৃতিকে দেশটির স্বার্থের অনুকূলে এনেছে এই ড্রোন। এ কারণে তুরস্ক নির্মিত এই বিশ্বনন্দিত ড্রোন এখন আন্তর্জাতিক গণমাধ্যম ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। নতুন এক রিপোর্টে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। তুরস্কের তৈরি বাইকার কোম্পানির TB2 ড্রোন আজারবাইজান ও ত্রিপোলি ভিত্তিক লিবিয়া সরকারের পক্ষ বিপুল ভূমিকা রাখে। এই 2 দেশই তুরস্কের মিত্র। ব্লুমবার্গে এই প্রতিবেদনে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে উন্নতির কথাও বলা হয়েছে। তুরস্কের ড্রোন প্রযুক্তি ব্যবহারের কৌশলগত ব্যবহার সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। তুরস্কের এই সাম্প্রতিক সাফল্যের আলোকে অনেক দেশ তাদের সামরিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। লিবিয়া, সিরিয়া ও নাগর্নো কারাবাখের যুদ্ধক্ষেত্রে সাফল্যের কারণে তারা এমনটি করছে। এমনকি যুক্তরাজ্য ও এখন এই তুর্কি মডেলের প্রতিরক্ষা ব্যবস্থা অনুকরণ করছে। যুক্তরাজ্য ন্যাটো প্রতিরক্ষা বাহিনীতে তুরস্কের ভূমিকার প্রশংসা করেছে। বায়ার আক্তার TB2 ড্রোন তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার টেকনোলজি তৈরি করেছে। তুরস্কের সেনাবাহিনী এই ড্রোনটি 2015 সাল থেকে ব্যবহার করছে। আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান সরকারের কারাবাখ যুদ্ধের সাফল্যের মূল কারণ বলে মনে করা হয় এই ড্রোনকে। লিবিয়া ও কারাবাখ যুদ্ধে এই ড্রোন ব্যবহারকে নতুন ধরনের যুদ্ধ প্রযুক্তির সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে গণ্য করা হচ্ছে। সূত্র ইয়ানি সাফাক।
ভারতে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা, দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড। ভারতের ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে মহামারী পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দৈনিক সংক্রমণের টানা রেকর্ড করে যাচ্ছে দেশটি। ওয়ার্ল্ডোমিটারের শুক্রবার সকালে পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে 1,31,893 জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছে 802 জন। এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় 1,30,58,000 দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত মারা গেছে 1,67,642 জন। এদিকে করোনা দ্বিতীয় ঢেউ রুখতে টিকার উপর জোর দেওয়ার কথা বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, করোনা টিকাদানের লক্ষ্য আগামী 11 থেকে 14 এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে। এ সময় নরেন্দ্র মোদী বলেন, আমাদের আর লকডাউনের প্রয়োজন নেই। তিনি আরো বলেন, মাইক্রো কন্টেইনমেন্ট জোনে নজর দিতে হবে, করোনা কার্ফিউ বজায় রাখা হোক, রাত 9টা থেকে 10টা থেকে ভোর 5টা পর্যন্ত করোনা কার্ফিউ করা হোক।